এটাই আপনাদের শেষ নির্বাচন। আমাদের আত্মায় আঘাত করেছে, আমাদের ইমানে আঘাত করেছে। ফ্রান্সের মধ্যে আমরা বাইতুল মুকাররম সহ বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছি। আমি বলবো সংসদের মধ্যে স্বয়ং প্রধানমন্ত্রী প্রতিবাদ করতে হবে। কে না বুঝার কারণে মুসলমান এত দল, আর মুসলমান এত দল হওয়ার কারণে ইহুদি খ্রিস্টানরা আমাদের ধর্ম নিয়ে কটূক্তি করার সাহস পায়, ঠিক কি না বলুন? আজকে ফ্রান্সের মধ্যে আমাদের ঈমান, আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের আকা, আমাদের মওলা, আমাদের তরানে ওয়ালা, আমাদের বাঁচানে ওয়ালা, আমাদের জীবনের জীবন নবী মুস্তাফার ব্যঙ্গ করেছে। আমি বলতে চাই মুসলিম উম্মাহ এক হও, এক হওয়ার দরকার আছে। দেখবে মুসলিমরা এক হলে বিধর্মীরা পালানোর সুযোগ পাবে না। প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি, বাংলাদেশের অধিকাংশ প্রায় সকল এমপি কিন্তু বিধর্মী নন, ঠিক কিনা বলুন? আপনারা মুসলমান, আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে সব মুসলমানরাই, ঠিক কিনা? হাজারে হয়তো দুইটা ভোট বিধর্মীদের আর বাকি সব মুসলমান। আমি বলতে চাই প্রশাসন আপনাদেরকে আপনাদের চেহারার দিকে তাকিয়েছে। এই আশিক রসুলেরা তাবলিগ জামাত বলেন, আলে হাদিস বলেন, আলে হাদিসের কথা কয়ে লাভ নাই, এটি হলো বড় জানোয়ার, ঠিক কিনা? আলে হাদিস আমরা যখন প্রতিবাদ করি, আলে হাদিসের মাওলানা কয় না ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ করা জায়েজ নাই। হায় হায় হায়, আমার নবীকে নিয়ে কটূক্তি করতেছে আর তারা কয় প্রতিবাদ করা নাকি জায়েজ নাই। জোরে কন্দে না আউযুবিল্লাহ, বাদ দিলাম আলে হাদিস, বাংলাদেশের তাবলিগ জামাত, ওহাবি, সুন্নি সবাই আমরা, যদিও বিভিন্ন দলে বিভক্ত, কিন্তু আমার নবীকে নিয়ে কটূক্তি করলে আমরা কেউ মানি না, ঠিক কিনা বলুন? সুতরাং আমরা কুঠি কুঠি মুসলমানের আপনাদের দিকে তাকিয়ে আছি। আপনাদেরকে নির্বাচন করেছি, আমরা নির্বাচিত করেছি বলে ভাইবেন না, এটাই আপনাদের শেষ নির্বাচন। আমাদের আত্মায় আঘাত করেছে, আমাদের ইমানে আঘাত করেছে। ফ্রান্সের মধ্যে আমরা বাইতুল মুকাররম সহ বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছি। আমি বলবো সংসদের মধ্যে স্বয়ং প্রধানমন্ত্রী প্রতিবাদ করতে হবে। জোরে বলুন, ঠিক কিনা? শুধু প্রতিবাদ নয়, ফ্রান্সের দূতাবাস বাংলাদেশ থেকে ক্যান্সেল করতে হবে। ফ্রান্সের যত পণ্য আছে বাংলাদেশের মধ্যে ঢুকতে দেওয়া হবে না। আজকে বাঙালি জাতির, মুসলিম জাতির এই আবেদন আপনারা মঞ্জুর করেন, দেখবেন আল্লাহর রহমত অটোমেটিক নাজিল হবে, ঠিক কিনা বলুন? আমরা মুসলমানেরা ঐক্যবদ্ধ থাকার দরকার আছে কি নাই? জোরে বলুন, আছে কি নাই? একটু জবান খুলে উচ্চ আওয়াজে একটা তাকবীর দিতে পারবেন না? পারবেন না? নারে তাকবীর বাবারা, আল্লাহর তাকবীর দিলে আল্লাহ কি খুশি হয় না নারাজ হয়? আমার পিছনের বাবারা তাকবীরের আওয়াজ একটু কম, পিছনের থেকে বেশি শুনতে চাই, রাজি নি বাবা? নারে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে গৌসিয়া আলে সুন্নাত ওয়াল জামাত আলে সুন্নাত ওয়াল জামাত ইসলামের দুশমনেরা ইসলামের দুশমনেরা আল্লাহর কাছে আমাদের প্রার্থনা, আল্লাহ এই সমস্ত নবীর দুশমন বেয়াদবদেরকে হেদায়াত করো, নসিবে হেদায়াত না থাকলে ধ্বংস করো, ঠিক কিনা বলুন? বাবা মনোযোগ, সেই মরিয়ম আলাইহিস সালাম বলতেছে।